আমরা হিউম্যান বিং খুব অল্পতেই সব কিছু ভুলে যাই। এই যে 2019-এর পর থেকে 19-20-21 কোভিড সিচুয়েশন আমরা কিন্তু অলরেডি ভুলে গেছি। কোভিডের সময় আমাদের কি হয়েছিল, আমরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেনের অভাবে আমরা আমাদের প্রিয়জনকে হারিয়েছি, আমরা কষ্ট পেয়েছি। ভেবে দেখুন, কোভিড মানেই হচ্ছে অক্সিজেন। কেন, আপনার লাং ক্যাপাসিটি নষ্ট হয়ে যাচ্ছিল। লাং কী করে, আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস নিই, প্রথমে যে উইন্ড পাইপ রয়েছে, উইন্ড পাইপের মধ্যে দিয়ে এই লাংয়ে গিয়ে পৌঁছায়। লাং কী করে, ডিস্ট্রিবিউট করে অক্সিজেনেটেড ব্লাড সারা শরীরে, লাং হার্টকে দেয়, হার্ট ওটা সব জায়গায় ডিস্ট্রিবিউট করে। তা আমাদের শরীরে অক্সিজেনের প্রয়োজনীয়তা কতটা সেটা আশা করি বোঝানোর প্রয়োজন নেই, কোভিড আমাদের বুঝিয়ে দিয়ে গেছে। কিন্তু আমরা অবুঝ, তাই বুঝিনি। এভরি সেল, এভরি টিস্যু, এভরি অর্গ্যান অফ হিউম্যান বডি নিড অক্সিজেন টু ওয়ার্ক প্রপারলি। প্রত্যেকটা পার্টসের অক্সিজেন দরকার, প্রত্যেকটা পার্টসের, আদারওয়াইজ সেটা নষ্ট হয়ে যাবে, সেই সেলটা নষ্ট হয়ে যাবে। যোগের মধ্যে একটা সহজ পন্থা রয়েছে, যেটা আপনি যদি অবলম্বন করতে পারেন তাহলে আপনি আপনার শরীরে যতটা পরিমাণে অক্সিজেন দরকার ঠিকঠাক পেয়ে যাবেন। সেটা প্রাণায়াম, ব্রিদিং টেকনিক। প্রাণকে আয়াম করা মানে প্রাণকে বিস্তার করা, আয়াম মানে হচ্ছে বিস্তার করা। সে প্রাণকে যদি বিস্তার করতে পারেন, অক্সিজেন যদি শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে নিতে পারেন, তাহলে সর্বরোগ থেকে আপনি দূরে থাকবেন, আপনি এনার্জেটিক থাকবেন। আর কি, আমাদের যে মেটাবলিজম, মেটাবলিক রেট, আমরা যে খাই, যে খাবারটা হজম করি, সেখানেও অক্সিজেন প্রয়োজন। অক্সিজেন কেন দরকার আমরা সবাই জানি, কিন্তু কীভাবে অক্সিজেনটা আমরা নেব সেটা সবাই জানি না। তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদের দেখাবো। দেখুন, অক্সিজেন নিতে গেলে আমাকে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে, নাক দিয়ে ছাড়তে হবে। প্রথম সোজা হয়ে বসবেন, পদ্মাসন, বজ্রাসন, শুকাসন, সিদ্ধাসন, যারা বসতে পারেন না চেয়ারে বসবেন, যাদের হাঁটু ব্যথা তারা চেয়ারে বসে করবেন, কোনো অসুবিধা নেই। কী করবেন, প্রথমে বুকের এই জায়গাটায় হাত দেবেন, ডান হাতটা রাখলেন, বা হাতটা জ্ঞান মুদ্রায় রাখলেন অথবা প্রাণ মুদ্রায় রাখলেন, প্রাণ মুদ্রা, কনিষ্ঠ আঙুল, অনামিকা আর বৃদ্ধাঙ্গুষ্ঠা, এই তিনটে এক জায়গায় করবেন, করে এরকমভাবে রাখবেন। তারপরে কী করবেন, শ্বাস নেবেন, শ্বাস ছাড়বেন, লক্ষ্য করবেন আমার চেস্ট, ইনহেল করছি, এক্সহেল করছি, লাং ক্যাপাসিটি, লাংটাকে এক্সপ্যান্ড করছি। প্রথমে শব্দ করে করবেন, তারপরে ধীরে 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 যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন শব্দ ছাড়া করবেন। প্রথমে শব্দ করে করবেন, কারণ শব্দ একটা এনার্জি আমাদের শরীরে নিয়ে আসে। ধীরে 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 প্র্যাকটিস না করলে আপনি শব্দহীন হিসাবে করতে পারবেন না। নো অডিবল সাউন্ড শুড বি দেয়ার, এটা করবেন প্রথম কাজ। দ্বিতীয় কাজ, কোনো ফাঁকা জায়গায় দাঁড়াবেন, গাছের তলা যদি দিনের বেলায় গাছের তলা যদি হয় আরও ভালো হয়, হাত দুটো বুকের কাছে রাখবেন, লম্বা শ্বাস নেবেন, সামনে একটু ঝুঁকে গিয়ে টোয়েন্টি কাউন্ট আমি হোল্ড করেছি, ব্রিথটা হোল্ড করবেন যাতে করে আপনার লাংস এক্সপ্যান্ড হতে সময় পায়। টেন কাউন্ট থেকে শুরু করুন, খুব ইম্পর্টেন্ট। এই দুটো জিনিস করার পর আপনি করবেন অনুলোম বিলোম। অনুলোম বিলোম নিয়ে আমার একটা খুব ভালো ভিডিও আছে, আমি আই বাটনে লিঙ্ক দিচ্ছি, ডিসক্রিপশনে দিচ্ছি, যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। বিষ্ণু মুদ্রায় হাতটা নেবেন, বিষ্ণু মুদ্রা, যদি বিষ্ণু মুদ্রায় না পারেন তাহলে এই দুটো আঙুল দিয়ে এরকম এরকম করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিষ্ণু মুদ্রা আমার অভ্যেস হয়ে গেছে, ডান দিকের নাকটা চেপে ধরবো, বাঁ দিক থেকে নিঃশ্বাস নেবো, প্রথমে শব্দ করে, দুটো নাক চেপে রেখে শ্বাসটা ভেতরে রাখবো কয়েক সেকেন্ড, তারপর ডান দিক দিয়ে ছেড়ে দেবো, আবার ডান দিক থেকে নেব, দুটো নাক চেপে রাখবো কয়েক সেকেন্ড, ব্রিথ ভিতরে হোল্ড, বাঁ দিক থেকে ছেড়ে দেব, বাঁ দিক থেকে নেব, ডান দিক থেকে ছেড়ে দেব, ডান দিক থেকে নেব, বাঁ দিক থেকে ছেড়ে দেব,
এবার বেশি অক্সিজেনের জন্য আপনার ব্রিথটা স্লো ব্রিথ করতে হবে, ইনহেলটা লম্বা হবে, এক্সহেলটা লম্বা হবে, কীরকম নো অডিবল সাউন্ড। দীর্ঘ অভ্যেসের ফলেই আপনি এই সাউন্ডটাকে কন্ট্রোল করতে পারবেন। প্রথমে আপনি সাউন্ড করেই করুন, যেমন এই কারণে এটাকে বলা হয় অল্টারনেট নস্টিল ব্রিদিং, মানে হচ্ছে বাঁদিক দিয়ে নিয়ে ডান দিক দিয়ে ছেড়ে দেবেন, ডান দিক দিয়ে আবার নেবেন, বাঁদিক থেকে ছেড়ে দেবেন, একটা রাউন্ড আপনি কতক্ষণ করবেন, 10 মিনিট করবেন। 10 মিনিট পারবেন না প্রথমে, আপনি 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, এভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইউর টাইম ফ্রেম। এই অনুলোম বিলোমটা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন আপনার শরীরে নিয়ে আসবে, এই অনুলোম বিলোম প্রাণায়ামটা, এটা ভালোভাবে করবেন। এই অনুলোম বিলোমটাকে দুটো ভাগে ভেঙে দিন, একটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম, একটা হচ্ছে সূর্যভেদী প্রাণায়াম। এই দুটো আপনাকে করতে হবে আমার শরীরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন নেওয়া আসার জন্য। প্রথমে কি চন্দ্রভেদী প্রাণায়াম, চন্দ্র আমরা জানি যে আমাদের লেফট নস্টিল লেফট সাইডটা চন্দ্র আর রাইট সাইডটা সূর্য, তাহলে চন্দ্রভেদী প্রাণায়াম কী করবো, শুধু বাঁদিক থেকে নিঃশ্বাস নেবো, ডান দিক থেকে ছাড়বো, হাফ করবো, হাফ অফ অনুলোম বিলোম, সেম প্রসেস। ডান দিক থেকে ছেড়ে দিলাম, আর ডান দিক থেকে নেবো না, আবার বাঁদিক থেকেই নেবো। এখানেও আমি নো অডিবল সাউন্ড দিয়ে করব। শ্বাস নেব, শ্বাস ছাড়বো, কিন্তু কোনো শব্দ হবে না, এটা গেল চন্দ্রভেদী প্রাণায়াম। এবার এইটার অপোজিট সূর্যভেদী প্রাণায়াম, রাইট নস্টিল ব্রিদিং, কী করবো, বাঁ দিকে নাকটা ব্যবহার বন্ধ করবো দুটো আঙুল দিয়ে, ডান দিক থেকে নিঃশ্বাস নেব, বাঁ দিক থেকে ছেড়ে দিলাম, বাঁ দিক থেকে আর নেবো না, আবার ডান দিক থেকেই নেব। এইভাবে কন্টিনিউ করতে হবে। এবার নো অডিবল সাউন্ড, এখানে একটা মাথায় রাখতে হবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যদি নিয়মিত যোগচর্চা না করে থাকেন তাহলে শীতকালে চন্দ্রভেদী প্রাণায়াম করবেন না, বা ঠান্ডার ধার থাকলে চন্দ্রভেদী প্রাণায়াম করবেন না, লেফট থেকে নিয়ে ডান দিক থেকে ছেড়ে দেওয়া করবেন না। আর খুব গরমের মধ্যে, খুব গরমকালে যদি আপনার শরীরে প্রচণ্ড হিট থাকে তাহলে সূর্যভেদী প্রাণায়াম করবেন না, ডান দিক থেকে নিয়ে বাঁ দিক থেকে ছাড়বেন না। এই গেল। এরপরে আপনি যেটা করবেন, এটা একটা দারুণ টেকনিক, যে ওম চ্যান্টিং, তার সাথে নমঃ শিবায় যদি আপনি যোগ করতে পারেন, এই ছোট্ট জিনিসটুকু, এইটুকু করলে আপনার শরীরের মধ্যে অক্সিজেনের ঘাটতি আসবে। এরপরে অনেক আসন রয়েছে যেগুলো আপনি যদি করতে পারেন আপনার শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়বে, সেগুলো আমি পরে বলছি, একটা দুটো দেখিয়ে দেবো, কিন্তু এইটা মাথায় রাখবেন, ওম চ্যান্টিং উত বিদ প্রাণায়াম। জ্ঞান মুদ্রায় হাত রাখতে পারেন, শিবলিঙ্গ মুদ্রায় হাত রাখতে পারেন, গরুর মুদ্রায় হাত রাখতে পারেন, যারা প্রথম তারা জ্ঞান মুদ্রায় হাত রাখুন, লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা যে নেওয়া ওর মধ্যে অনেক কিছু নির্ভর করছে, তারপরে ওম করে ছেড়ে দেবেন। এটা নিয়েও একটা ভিডিও আছে, আই বাটনের লিঙ্ক দিচ্ছি, ডেসক্রিপশনের লিঙ্ক দিচ্ছি, দেখতে পারেন, দেখুন।
এইটুকু জিনিস, আরও অনেক প্রাণায়াম আছে, ভামরি আছে, ভস্ত্রিকা আছে, কপালভাতি আছে, ওগুলো আমি অন্য কাজে ব্যবহার করতে পারি। কিন্তু শরীরের মধ্যে অক্সিজেনের মাত্রা বাড়ানোর জন্য আমার দেখানো এই রাস্তাটুকু আপনি হাঁটুন, আপনার শরীরে অক্সিজেনের ঘাটতি থাকলে এক মাসের মধ্যে আপনার সেই ঘাটতি পূরণ হবে। একটাই শুধু আসন দেখাবো, বজ্রাসনে সোজা হয়ে বসবেন, একদম স্পাইনাল কর্ড সোজা রেখে আস্তে 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 হিপ আপনার হিল টাচ করে থাকবে, মাথাটা নিচে রাখবেন, বালাসন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এইভাবে কিছুক্ষণ থাকার পর আস্তে করে উঠবেন, পায়ের টোয়ের ওপরে উঠবেন, উঠে এই ডাউনওয়ার্ড ফেসিং ডগ, ঠিক এইভাবে থাকবেন, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। কতক্ষণ থাকবেন? যতক্ষণ আপনি পারবেন, 10 সেকেন্ড থেকে শুরু করে 30 সেকেন্ড প্রথম অবস্থায়, 1 মিনিট, 1.5 মিনিট, জাস্ট এইভাবে থাকবেন। এখানে আপনার কী হয়, আপনার ব্রেন প্রচুর পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড পায়, তাই তার ফাংশনটা খুব ভালোভাবে করতে পারে। ডাউনওয়ার্ড ফেসিং ডগ, প্রথম প্রথম কষ্ট হবে, তারপরে খুব ভালো লাগবে। এইটুকু জিনিস শুধু করুন, আপনাদের সকলের জন্য অনেক প্রার্থনা। দেখা হবে আগামী ভিডিওতে, মহাদেব আপনাদের সকলকে রক্ষা করুক।